কিন্তু আমার মতো যারা অভাগা আছে তারা ভাই এখন মনে করেন ছাদেই থাকতে হবে। তো এগুলা কোনটা কোন কবুতরের বাচ্চা এটার মার্কিং হিসেবে আসলে আমি এই রিংগুলো পরাই। তো আলহামদুলিল্লাহ দুই দিনের ট্রিটমেন্টে এখন এটা একদম ঠিক হয়ে গেছে। একটা জিনিস বুঝলাম না, এই ছাদে কোনো কবুতর নাই, কেউ কবুতর পালেও না, তাহলে এই ছাদে এই দুইটা কবুতর আসলো কোথা থেকে? এগুলা আচিল মুরগির ভয়ে ঠিক আছে সারাদিন আমাদের পিছে পিছে করতেছে, বুঝছেন কি? ভয় পাও, ভয় পাও না, ভয় পাও না। কবুতরের পাখায় যখন ধুলা জমে তখনই কিন্তু পাখার কালার এরকম নোংরা হয়ে যায়, দেখছেন? আপনার ডিম যখন জমে আসে, জমে আসার টাইম হয়ে যায়, ঠিক এই টাইমে ও দেখা যায় ডিমটা ভেঙে ফেলে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমার অবস্থা আজকে পুরাই কেরোসিন, কারণ হচ্ছে যে আপনার ঈদের ছুটি তো অলরেডি শুরু হয়ে গেছে, ঈদের ছুটি অলরেডি চলতেছে। আসলে এর মধ্যে আসলে আমার ম্যাক্সিমাম, আসলে আমার সাথে যারা কাজ করে ম্যাক্সিমাম লোকই অনুপস্থিত। তো আমার এখনো অবস্থাটা এমন হয়েছে যে সব কিছু আমার একা করা লাগতেছে, কারণ সবাই ছুটিতে চলে গেছে। আর এটা খুব স্বাভাবিক বিষয়, সবাইকে আসলে ছুটিতে যাবেই, কেউ বাড়িতে যাবে, কারো কেউ পরিবারকে সময় দিবে, কিন্তু আমার মতো যারা অভাগা আছে তারা ভাই এখন মনে করেন ছাদেই থাকতে হবে। তো ছাদে সময় দিতে হইতেছে, তো এক হিসেবে ভালোই হইতেছে ছাদে সময় দিয়ে। আজকে ছাদে একা একা সব কাজ করে বেশ কিছু তার মানে ভালো দিক হয়েছে। ভালো দিক হয়েছে বলতে প্রত্যেকটা কবুতরকে মনে করেন আপনার 100% যে আপনার তার মানে অবজারভেশনে রাখা সেটা করছি, প্লাস হচ্ছে আপনারা দেখেন প্রত্যেকটা কবুতরের পায়ে আমি আপনার ওই যে পাতলা পাতলা রাবারের রিংগুলো আছে না ওগুলো পরাই দিছি, দেখছেন? কারণ হচ্ছে এই বাচ্চাগুলো আমি বের করব, যেহেতু বাচ্চাগুলো বের করতে হবে। এগুলা কোনটা কোন কবুতরের বাচ্চা এটার মার্কিং হিসেবে আসলে আমি এই রিংগুলো পরাই। তো মোটামুটি আমাদের বাসার এবারে সবগুলো বাচ্চা রিং পরানো হয়ে গেছে মাশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা কবুতরের বাচ্চার পায়ে রিং, দেখছেন? তো এইটা একটা কাজ করলাম, প্লাস হচ্ছে আমাদের এই বাচ্চাটাকে আসলে ওর বাবা আসলে তার মানে প্রচুর মারছিল, মারার পরে এই জায়গা ফুলায় টুলায় ফেলছিল, ঠিক আছে? এবং অনেক ফুলে ছিল, আপনারা যারা দেখছিলেন ওই ভিডিওটা তারা বলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ দুই দিনের ট্রিটমেন্টে এখন এটা একদম ঠিক হয়ে গেছে। আমি আসলে তেমন কোনো ট্রিটমেন্ট বলতে যাবো যায় তেমন কিছুই করি নাই, আমি জাস্ট আসলে ওরে আপনার ক্যালটেট দিছি, এতেই ও ঠিক হয়ে গেছে। আর ব্যথার জন্য তেমন কোনো ওষুধ দেই নাই, কারণ হচ্ছে যে কবুতরের ছোট বাচ্চার একটাই অসুখ, সেটা হচ্ছে পুষ্টিহীনতা, এর থেকে বড় কোনো অসুখ নাই। একটা জিনিস বুঝলাম না, এই ছাদে কোনো কবুতর নাই, কেউ কবুতর পালেও না, তাহলে এই ছাদে এই দুইটা কবুতর আসলো কোথা থেকে? আমার আশেপাশের এই সাইডে দূরে কেউ কবুতর পালে, তার মানে আশেপাশে এরকম কবুতর পালে এরকমও কেউ নাই। তা আমি আসলে মোটামুটি অবাকই বলতে পারেন যে এই কবুতর কোথা থেকে আইসে এখানে খাইতেছে। এগুলা আচিল মুরগির ভয়ে ঠিক আছে সারাদিন আমাদের পিছে পিছে করতেছে, বুঝছেন? সারাক্ষণ আমাদের পিছে পিছে ঘুরতেছে, কারণ হচ্ছে একটু আগে আচিল মুরগি তো দিছে, তো এখন মনে করেন ওই ও চিন্তা করতেছে আবার আচিল মুরগি না আইসা পড়ে, এই কারণে আমাদের সাথে সাথেই থাকতেছে। কি ভয় পাও, ভয় পাও না, ভয় পাও না। সবগুলো কবুতরকে গোসল দিব, কারণ হচ্ছে যেহেতু গরম এবং আবহাওয়া হাওয়াতে বা বাতাসে আসলে প্রচুর পরিমাণে ধুলা আছে, আর এই ধুলাগুলো কবুতরের গায়ে যা জমতে থাকে, ঠিক আছে? জমে কি অবস্থা হয় দেখাই। কবুতরের পাখায় যখন ধুলা জমে তখনই কিন্তু পাখার কালার এরকম নোংরা হয়ে যায়, দেখছেন? আর এই যে দেখেন এগুলা নতুন পাখা, এগুলাতে ধুলা জমে নাই, তাই দেখেন এগুলার কালারটা কত ফ্রেশ, আর এটাতে ধুলা জমছে, আর এটা কত ময়লা, দেখছেন? এবারে আমাদের কবুতরের বাচ্চাগুলা খুব বেশি ছটপট ছটপট সারাদিন ছটপট ছটপট করে, ওদের এমন একটা অবস্থা হয়ে থাকে যে এই খাঁচার সামনে কেউ গেলেই দেখেন কিভাবে এমন একটা অবস্থা যে কে ওদেরকে ধরতেছে, কে ওদেরকে কি করতেছে, এমন একটা পজিশন নিয়ে সব সময় থাকে, ঠিক আছে? দর্শকবৃন্দ, এটা আমার খুব পছন্দের একটা মাদি কবুতর, খুবই পছন্দের একটা মাদি কবুতর। হ্যাঁ, কিন্তু আসলে খুবই দুঃখের সহিত বলতে হয় যে এই কবুতরটার একটা বাচ্চাও আসলে আমি ফুটাইতে পারি নাই, কারণ হচ্ছে এই কবুতরটার যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এই কবুতরটা যখন আমি থরে দেই, থরে দেওয়ার পরে হয় কি আপনার ডিম যখন জমে আসে, জমে আসার টাইম হয়ে যায়, ঠিক এই টাইমে ও দেখা যায় ডিমটা ভেঙে ফেলে। এরকম করতে করতে ও দেখা যায় তিনবার চারবার এই কাজ করছে, তারপরে এখন আসলে আমরা রেস্টে রাখছি। তো আমার ইচ্ছা ওর মোল্ডিংটা প্রপার কমপ্লিট হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ আমি ওর বাচ্চা করব। কবুতরটা কিন্তু ভাই দেখেন দেখতে অসাধারণ, ওর চোখ, ওর চেহারা, ওর কালার সব দিক থেকে সুন্দর, এই যে দেখছেন।
আমি আসলে এই টাইপের চোখের কাজ করা কবুতর খুব পছন্দ করি, আর এই মাদিটা থেকে খুব সুন্দর নীলা নীলা এই টাইপের চোখের কাজ করা বাচ্চা বের হইতো, এবং শুধুমাত্র ওই কাজ করা দেখেই কিন্তু আমি ভাই কবুতর কিনছি। ঠিক আছে, তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।